हाय स्टूडेंट, तो आज के हमें चालू करब त्रिकोणमितिक रेशियो एंड ट्रिकोणमितिक आइडेंटिटीज बा त्रिकोणमितिक अनुपात बा त्रिकोणमितिक अभेदावली। तो प्रथम बोले रखी जरा चैने नतून एस प्लिज ताड़ी कर सबसक्राइब कर रखो और पशे बेल आईकन टी प्रेस कर रखो जाते चैने नतून को वीडियो अपलोड हो ताड़ी तुम्हारा पे जाओ। चलो आजकल टॉपिक शुरू करा जा समय नष्ट ना करे। ट्रिकोनोमेट्रिक ट्रिकोनोमेट्रिक माने आमरा कि जानी ट्रिगोनमेट्रिक ट्रिगोनमेट्रिक ट्री ट्री माने कि टी आर आई ट्री माने थ्री गन माने होच्छे एंगल मेट्रिक मेजरमेंट थ्री ट्रिगन मेट्रिक थ्री एंगल मेजरमेंट कोनो त्रिभुजेर तीनटे कोणेर परिमाप के त्रिगोनमेट्रिक बोले। मूलत एखाने आमरा समकोणी त्रिभुज के धरे थाकि एकटा समकोणी त्रिभुजे जार एकटा कोणेर मान एक समकोण बा 90 डिग्री। आमरा कि जानी एर तीनटे बाहू के आमरा तीनटे नामे प्रकाश करे थाकि जेटा एक समकोण तार विपरीत बाहूटीके अतिभुज एबारे पाशेर जे बाहू दुटो पड़े रइलो जेटा आमरा थीटा धरबो तार विपरीत बाहूटी होच्छे लम्ब आर जेटा ई थीटार अतिभुज आर जेटा पड़े रइलो सेटा होच्छे भूमि। तमने थीटा सब समय अतिभुज आर भूमिर माझे थाके। ताहले आमरा कि बुझलाम जे समकोणटा थाकबे एटाई सबथेके बड़ कोण 90 डिग्री माने तीनटे कोणेर मान जदि 80 डिग्री हय तार एकटा कोण 90 डिग्री हो जाच्छे माने ई दुटो मिलिये 90 डिग्री तमने एटाई सबथेके बड़ कोण। আর এইটাই যদি সব থেকে বড় কোণ হয় এর বিপরীত বাহুটাও সব থেকে বড় হবে তার মানে যেটা সব থেকে বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ। এবার পড়ে রইল এই দুটো, এই দুটোকে আমরা কি করে ডিসাইড করব যেটা থিটা আমরা ধরব থিটা সব সময় অতিভুজ আর ভূমির সংলগ্ন হয় তার মানে অতিভুজ আর ভূমির মাঝখানে যে কোণটা থাকে সেটা হচ্ছে থিটা। তাহলে থিটার বিপরীতে কি হবে লম্ব হবে আর থিটার সাথে হবে ভূমি। ঠিক আছে, আমরা এই ভূমি অতিভুজ লম্ব এদের নিয়ে অনেকগুলো ত্রিকোণমিতিক ফাংশন তৈরি করতে পারি বা ত্রিকোণমিতিক রেশিও তৈরি করতে পারি। এর এই দুটো বাহু নিয়ে বা এই দুটো বাহু নিয়ে যে কোনো দুটো বাহু নিয়ে আমরা অনুপাত তৈরি করে ত্রিকোণমিতিক রেশিও তৈরি করতে পারি বা ত্রিকোণমিতিক ফাংশন। ঠিক আছে, এই যে এই সূক্ষ্মকোণ এইটা যে সূক্ষ্মকোণ মানে এটা 90 ডিগ্রির কম অবশ্যই, এই 90 ডিগ্রির মান সবসময় এই যে দুটো বাহুর মানে যে দুটো বাহু অনুপাত দেবো তার উপর নির্ভর করে। এদের এক একটার এর উপর নির্ভর করে না, এক একটার দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, এদের দুজনের অনুপাতের উপর নির্ভর করে। আমরা আস্তে আস্তে বুঝবো সেটা। তাহলে আমরা কি জানলাম যে একটা সমকোণী ত্রিভুজে যে সমকোণ তার বিপরীত বাহুটা হচ্ছে ভূমি, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর থিটার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজে। সমকোণী ত্রিভুজে ঠিক আছে, যেমন এখানে লেখায় রয়েছে দেখো ধরলাম একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি, এটা সমকোণ ধরলাম এটা থিটা। ঠিক আছে, তাহলে এখানে ভূমি কি হবে, সুতরাং
ঠিক আছে, অতিভুজ থেকে শুরু করি। অতিভুজ কি হবে? এসি সব থেকে বড়টা, সমকোণের বিপরীতটা। এখানে ভূমি কি হবে? বিসি, থিটার সংলগ্ন। এখানে লম্ব তাহলে কি হবে, যেটা পড়ে রয়েছে? এবি। ঠিক আছে, এবার আমরা কয়েকটা ত্রিকোণমিতিক ফাংশন দেখব, ত্রিকোণমিতিক রেশিও। ডিফারেন্ট ত্রিকোণ মেট্রিক রেশিও দেখব। কি কি আছে? 1 নম্বর হচ্ছে সাইন, শর্টেস্ট সাইন। 2 নম্বর হচ্ছে কস, কোসাইন, যাকে আমরা সঠিক কোস কস বলি। 3 নম্বর হচ্ছে ট্যানজেন্ট, যাকে আমরা সঠিক ট্যান বলি, ট্যান বলে থাকি। 4 নম্বর হচ্ছে কোসেন, কোসেকেন, যাকে আমরা কোসেক বলে থাকি। 5 নম্বর হচ্ছে সেকেন্ড, যাকে আমরা সেক বলে থাকি। 6 নম্বর হচ্ছে কোট্যাঞ্জেন্ট, যাকে আমরা কট বলে থাকি। ঠিক আছে, এবার আমরা এগুলো তো নামকরণ হলো, এই কটা আমাদের ফাংশন বা রেশিও, ত্রিকোণমিতিক রেশিও এগুলো। ঠিক আছে, আমরা এবারে একে আমরা যে বললাম না অনুপাত বের করব, এই বাহুগুলো এর সঙ্গে আমরা এর অনুপাতগুলো বের করব। আমাদের এবার কাজ এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। কিভাবে? আমরা কয়েকটা ফর্মুলা আছে, তার ফর্মুলা ফর্মুলা আছে। এর কতগুলো ফর্মুলা আছে, যেমন এই সাইন, সাইনকে যদি থিটা দিয়ে প্রকাশ করি, এই থিটার দ্বারা সাইনের মান নির্ণয় করতে চাই, এই থিটার দ্বারা, এই থিটা, তাহলে সাইন থিটা সমান আমরা কী লিখতে পারি? সাইন থিটা সমান, এর ফর্মুলা হচ্ছে সাইন থিটার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এখানে? অতিভুজ লম্বকে এবি বাই এসি। ঠিক আছে, এবি বাই এসি, ঠিক আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই যে তার মানে এইটা সাইন মানে কি, এই এ সি বি, এই যে থিটা কোণ, এর সাইনের মান কত? এই থিটা কোণের সাইন, সাইন মানে হচ্ছে এই থিটা কোণটার সাইনের মান কত? সাইন ফাংশন, একটা ত্রিকোণমিতিক ফাংশন, সাইন ফাংশনের মান কত? লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন থিটাটা কি কোণ এ সি বি এর সাইন ভ্যালু, সাইন ভ্যালু। এর আমরা ওমন দেখব কস, কস সমান ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি সমান এসিবি এর কস ভ্যালু, মানে কোসাইন ভ্যালু। তেমন এইটা আমরা লিখবো না, তোমরা তো বুঝতেই পারছো। ট্যান সমান কোসেক সমান সাইনের উল্টো, 1 বাই সাইন থিটা, বা সাইনের, সাইন থিটার অনন্যক মান বা ইনভার্সান ভ্যালু। কোসেক মানে 1 বাই সাইন, আমরা কিভাবে মনে রাখবো? কো দিয়ে কস নয় সাইন, কো দিয়ে কস নয় সাইন, মানে কোসেক সাইনের উল্টো, কসের না। অনেক সময় আমরা এটা গুলিয়ে ফেলি যে কসের উল্টো না সাইনের উল্টো, গুলিয়ে ফেলি। আমরা কি দেবো? কোসেক সাইনের উল্টো,
সি আছে মানে এখানে সি হবে না, মানে কস হবে না, কোসেক সাইনের উল্টো। তার মানে আমরা কি জানতে পারি, সাইনের উল্টো মানে সাইন কি ছিল, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এসি বাই এবি, এসি বি এ কোসকেন ভ্যালু। এবারে সেক থিটা, সেক থিটা সমান এস এস কিন্তু হবে না, এস মানে কসের উল্টো, মানে কসের উল্টো হলে কি হবে, অতিভুজ ভাই ভূমি, মানে এসি বাই বিসি, এসি বি এ সেকেন্ড ভ্যালু, টেন সরি কট, কট থিটা সমান 1/10 থিটা সমান ভূমি বাই লম্ব সমান কি জানি আমরা, ভূমি বাই লম্ব হলে বিসি বাই এবি, এসিবি এর কট কোট্যাঞ্জেন্ট ভ্যালু। ঠিক আছে, এগুলো হচ্ছে ফাংশন। সাইন থিটা সমান ভূমি বাই অতি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কোসেক থিটা সমান 1/sin θ বা অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান 1/cos θ বা অতিভুজ বাই ভূমি, কট থিটা সমান 1/tan θ ভূমি বাই লম্ব। অনেক সময় আমরা ভাবি সাইন থিটা সমান সাইন ইন্টু থিটা, কিন্তু এটা না, সাইন থিটা সমান থিটা কোণের সাইন মান, সাইন বা সাইন ভ্যালু, বা কস থিটা সমান, কস থিটা সমান কস ইন্টু থিটা, না ভুল হচ্ছে আমাদের, এটা কস থিটা সমান থিটা অ্যাঙ্গেলের কোসেক মানে কোসাইন ভ্যালু, থিটা অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালু। আবার অনেক সময় আমরা সাইন থিটার বর্গ, তার মানে কি সাইন থিটা তার হোল স্কোয়ার সমান কোনটা, সমান কি এটা হবে, না সমান এটা হবে, বলো। যারা যারা এটা বলেছ ঠিক, যারা যারা এটা বলেছ ভুল। সাইন থিটার বর্গ সাইন স্কোয়ার থিটা, বা সাইন থিটার কিউব সাইন কিউব থিটা। ঠিক আছে, এটা না, এটা মানে হচ্ছে তো থিটার স্কোয়ার, থিটা যদি 45 ডিগ্রি হয় তার 45-এর স্কোয়ার, থিটা যদি 5 ডিগ্রি হয় 5-এর স্কোয়ার, তাহলে 25। ঠিক আছে, এটা না, ভুল হচ্ছে সাইন থিটা, সাইন থিটার মান যদি হাফ হয় তার মানে হাফের স্কোয়ার, ধরলাম আমরা সাইন স্কোয়ার 30 ডিগ্রি, মানে সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে হাফ তার স্কোয়ার বা 1/4। ঠিক আছে, তার মানে আমরা আজ বুঝতে পারলাম যে সাইন থিটার বর্গ মানে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন থিটার যা মান হবে তার স্কোয়ার। এবার আমরা ধরে নিই, এবার আমরা যাই কিছু প্রবলেম সলভ। চলো এবার আমরা কষে দেখি, কিছু অঙ্ক কষে দেখি, 23.1 এর কিছু অঙ্ক সলভ করা যায়। ফার্স্ট অঙ্কটা দেখি, একটি সম কি বলেছে দেখি, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি 10 সেমি। একটা সমকোণী ত্রিভুজ আঁকি প্রথম, যার অতিভুজ 10 সেমি। ঠিক আছে, ভূমি অতিভুজ এবি, ভূমি বিসি, ভূমি 8 সেমি, লম্ব 6 সেমি। তাহলে এবিসি এর এবিসি অ্যাঙ্গেল এবিসি, এবিসি এর ট্যান
আর সাইনের মান চেয়েছে। তাহলে এবিসি কোন কোনটা? কিন্তু এটা তার মানে থিটা, এর মান চেয়েছে। যে কোনটার মান চাইবে সেটা সবসময় থিটা হবে। মানে কোন এ বি সি এর সাইন ভ্যালু সাইন থিটা সমান সাইন থিটা সমান ভূমিবায়ু অতিভুজ, এই সরি লম্ববায়ু অতিভুজ এসি বাই এবি সমান 6/10, 3/5 মানে 3/5। ট্যানের মান কত হবে? ট্যান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব এসি বাই বিসি, মানে 6/8, 3/4, 3/4, 3/4 হল। বুঝতে পারলে? ঠিক আছে, আমি আর একবার এক্সপ্লেন করছি। অ্যাঙ্গেল এ বিসি এর সাইন ভ্যালু মানে কি? সাইন থিটা। সাইন থিটা সমান আমরা কি দেখেছি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হলে এসি বাই এবি সমান 10, এই 6/10, 3/5। আর ট্যান এর ভ্যালু কি দেখেছি, ট্যান থিটার মান কি দেখেছি, ভূমি এই লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি বিসি। তাহলে 6 লম্ব 6, ভূমি 8, 3/6 কাটাকুটি করলে 3/4, 3/4 অ্যান্সার। এই তো কত সহজ। তারপর অঙ্কটা দেখি, সময় একটি ত্রিভুজ ত্রিভুজ এঁকেছে, সময় একটি ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি ত্রিভুজ এঁকেছে, যার এবিসি 90 ডিগ্রি, এবিসি অঙ্কন করতে বলছে, যার এ বি অ্যাঙ্গেল এ বি সি এর মান 90 ডিগ্রি, এবি 24 সেমি, বিসি 7 সেমি। এবার বলছে যে সাইন এ তার মানে এইটার মান বের করতে দিয়েছি। এই কোনটার সাপেক্ষে সব দিয়েছে, সাইন এ কসে ট্যান এ সেকে। সাইন এ সমান কি জানি, তাহলে যখন এইটাকে দিয়েছে থিটা, তাহলে এইটা কি হবে অতিভুজ, আর এইটা কি হবে ভূমি, আর এটা হবে লম্ব। আমি তো বলেছি যেটা থিটা তার বিপরীতটা লম্ব, তাহলে এইটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। সাইন এর মান কত তাহলে, লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি। ট্যান থিটার মান কত, ট্যান এর মান কত, বিসি বাই এবি। কস এর মান কত, এবি বাই এসি। কোসেক এর মান কত, এসি বাই বিসি। ঠিক আছে, আচ্ছা এখানে তো এবি দিয়েছে 24 সেমি আর বিসি দিয়েছে 7 সেমি, তাহলে আমরা এসি কী করে বের করবো, অতিভুজ কী করে বের করবো? আমরা কি জানি অতিভুজ সমান লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। তাহলে 24 তার হোল স্কোয়ার প্লাস 7 তার হোল স্কোয়ার, মানে 24-এর স্কোয়ার হচ্ছে 576, এটা 49 হলো, তাহলে 625। 625 তাহলে কার বর্গ, 25-এর বর্গ। তাহলে আমরা সাইন থিটা সমান কত দিলাম, সাইন থিটা সমান বিসি বাই এসি, বিসি সমান
সাইন থিটা সমান বিসি বাই এসি, বিসি কত হলো 7, আর এসি 25। ট্যান থিটা সমান কত হলো বিসি, বিসি কত 7, এবি কত 24, এবি বাই এসি, এবি কত 24, এসি কত 25। কোসেক এর মান কত, এসি বাই বিসি বা সাইনের উল্টো, সাইনের উল্টো হলো 25/7, তাই তো।